এনসিএল এর প্রথম রাউন্ড হোমব ক্রিকেটের ঢাকা এবং রংপুর বিভাগের চার দিনের ম্যাচ শেষ হয়েছে তিন দিনের খেলা শেষ হওয়ার আগে। চার ইনিংসে কোনো দল পেরোতে পারেনি 250 রানও। 152 রানের টার্গেটেও রংপুর হেরেছে 23 রানে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ণ আসরে মিরপুরের উইকেটের মান নিয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, উইকেট কি খুব বেশি বাজে ছিল? না না, উইকেটটা খুবই ভালো ছিল, স্পটিং উইকেট ছিল, তো ব্যাটসম্যানরা আর কি ওইভাবে আমরা ভালো খেলতে পারিনি। তো এখানে আর কি ওভারঅল এটা গুড স্পটিং উইকেট ছিল। ম্যাচের সেরা খেলোয়াড়ের কথাই হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। দুই ইনিংসে রনি তালুকদারের ব্যাটিংও তার পক্ষেই কথা বলছে। প্রথম ইনিংসে মাত্র 112 বলেই 102 রান করেন রনি। দ্বিতীয় ইনিংসেও 100-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 35 বলে করেন 39 রান। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা রনি কদিন আগেও ছিলেন ওয়ানডে স্কোয়াডে, তবে এক ম্যাচ সুযোগ দিয়েই তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। চলছে ওয়ানডে বিশ্বকাপ, রনি একদিনের ফর্মেটটাকে মিস করছেন কিনা? দেখেন, যখন যেই খেলাটা খেলি আমি সেটাকেই আর কি উপভোগ করি, কারণ ওটাকেই আমি চেষ্টা করি ভালো খেলার। এখন আমি ফোর ডে খেলতেছি, তো আমার এখন মাইন্ড সেট আপ করছে আমি ফোর ডে হিসেবেই। আমার একটা প্ল্যান ছিল যে কীভাবে ম্যাচটাকে ক্যারি করব, বড় করব, তো আমি ওই লুজ বলটার জন্য ওয়েট করছি। তো লুজ বলটা যখনই আমি পাইছি, তো সেটা আমি বাউন্ডারি মারার চেষ্টা করছি। আমি হাই স্ট্যান্ড করার একটা আমার টার্গেট আছে, তো আমার এটাই টার্গেট যে আমি হাই স্ট্যান্ড করব। রনি তালুকদারের সেঞ্চুরির পরও ঢাকা প্রথম ইনিংসে মাত্র 166 রানেই অল আউট হয়। ম্যাচে রংপুরের ব্যাটাররা 150 রানের টার্গেটেও জিততে পারেনি। এবার তাই উইকেট নয়, আপনি দেশীয় ব্যাটারদের মান নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। এমনিতেই ঘরোয়া এই আসর নিয়ে কারো খুব বেশি আগ্রহ থাকে না, বিশ্বকাপের জৌলুসে এবার আলোচনা আরও কম। তবে রনি, সাইফ কিংবা আরও অনেক ক্রিকেটারদের কাছে এনসিএলের গুরুত্ব অনেক। মমিনুল কিংবা তাইজুলদের কাছে তো মহাগুরুত্বপূর্ণ, কারণ সারা বছর সাদা বলের ক্রিকেটের ব্যস্ততা থাকলেও দুজনের গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে আছে। তাই জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নামার আগে শুধু এনসিএল খেলেই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়ে থাকেন, এনসিএলের জন্যই সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। ভাই ওই সময় অনেক মিস।